पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं सकल के आमार जय गुरु। आमी किछुदिन आगे एकटा वीडियो अपलोड करेछिलाम विश्वास सम्बन्धित, से वीडियोटा आपनादेर सकलेर पसंद होयेछे, सबाई कमेंट करेछेन, लाइक करेछेन, देखेछेन वीडियोटा, खूब भालो लेगेछे, आमारो खूब भालो लेगेछे जे आपनादेर भालो लागलो वीडियोटा। ताई जोन्नो तो विश्वास जे टपिकटा ओटा खूबी गुरुत्वपूर्ण टपिक, खूबी महत्वपूर्ण टपिक, ताई एकटा वीडियोते विश्वास सम्बन्धित बला गल्प घटना सब शेष करा जाए ना। तार जोन्नो आमी आपनादेर बोलेछिलाम जे आमी पार्ट टू निये आसबो आबारो। तो आजकेर वीडियोते आमी सेई विश्वास सम्बन्धित ही किछु बोलते चेष्टा करबो, किछु गल्प বা কিছু ঘটনা। তো চলুন শুরু করা যাক। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলতেন, বিশ্বাসে মেলাই কেষ্ট তর্কে বহু দূর। অনেকে হয়তো শুনেছেন বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহু দূর, কিন্তু শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলতেন, বিশ্বাসে মেলাই কেষ্ট তর্কে বহু দূর। ঠিক কথাই, যদি আমরা কোনো জিনিসে বিশ্বাস করি তাহলে মনে শান্তি পাব, তর্ক করতে হবে না। তার প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে আমাদেরকে তর্ক করতে হবে না, আর কথাতেই কথা বাড়ে। যদি তর্ক করি তো একের পর এক কথায় এগিয়েই চলবে, এগিয়েই চলবে। তো সেটা কথা থেকে কথা থেকে কথা থেকে কথা থেকে একটা বড় সড়ো ঝগড়া সৃষ্টি হবে, আর যার সাথে তর্ক হচ্ছে বা বাদ বিবাদ ঝগড়া হচ্ছে তার সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। তো এবার আসি বিশ্বাস বলি। ঠাকুর হিমায়তপুর পাবনা জেলায় বসে আছেন, ভক্ত সমাগমের সাথে ঠাকুর আলোচনা করছেন। হঠাৎ একটা দুর্গন্ধ ভেসে এলো সেই দৈবিক পরিবেশে, সেই শান্তি মনোহর পরিবেশে একটা দুর্গন্ধ ভেসে এলো, খুবই পচা বাজে একটা দুর্গন্ধ। তো সবাই ভাবছেন কোথা থেকে দুর্গন্ধ এলো। দূরে দেখা যাচ্ছে যে কোনো কুকুরে কোনো একটা পচা হাড়ের টুকরো, কোনো একটা গরুর পা, এরকম জাতীয় একটা জিনিস ফেলে রেখে দিয়েছে। তো ঠাকুর দেখলেন সেটা, ঠাকুর তখন অনন্তদাকে বললেন, জনতা ওটা গিয়ে তুই পদ্মাতে ফেলে দিয়ে আয়, কিন্তু তেমনভাবে নিয়ে যাবি যেমনভাবে কুকুরটা নিয়ে এসে এখানে রেখেছে। তো ঠাকুরের আদেশ, ঠাকুরের নির্দেশ, ঠাকুরের নির্দেশ, ঠাকুরের বাণীতেই আছে, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরার জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করায় তপ। তো এখানে নির্দেশ তো না, এখানে উনি নির্দেশ দিচ্ছেন, জনতা তেমন করে নিয়ে গিয়ে ফেল যেমন করে কুকুরটা নিয়ে এসেছে। তো অনন্তদা কিছুই ভাবলেন না, একবারের জন্য কিছু ভাবলেন না, অনন্ত মহারাজ গেলেন, তিনি কুকুরের মতোই ওখানটাতে বসলেন, যেমন করে একটা কুকুর হাঁটা চলা করে তেমন করে বসলেন, নিজের মুখে করে ওটা তুললেন, তুলে নিয়ে গিয়ে পদ্মার জলে ফেলে দিয়ে এলেন। তারপর যখন উনি আসলেন তখন ঠাকুর জিজ্ঞেস করলেন যে কী রে কেমন লাগলো। তখন অনন্তদা বলছেন যে আগে খুবই সুন্দর সুবাস, খুবই সুন্দর স্বাদ, এমন স্বাদ আমি আগে কখনো পাই নাই। তো এই যে গল্পটা, এই যে ছোট্ট ঘটনাটা, এটার মধ্যে বোঝা যাচ্ছে যে অনন্তদা ঠাকুরকে কতটা ভালোবাসতেন, ঠাকুরের প্রতি তার কতটা বিশ্বাস ছিল, যে ঠাকুর বললেন ওটা যেমন করে কুকুরটা নিয়ে এসছে তেমন করে নিয়ে গিয়ে ফেল, তো তিনি তেমনই করলেন। আর সেই যে গুরুর আদেশ পালন করলেন, সেই যে গুরুর প্রতি বিশ্বাস, সেই যে গুরুর প্রতি ভালোবাসা, সেই যে গুরুর প্রতি টান, গুরুর প্রতি আকুলতা, সেই পচা হাড়ের মাংসের টুকরোটাকেও অমৃত সমান স্বাদ উনি বোধ করলেন। তো ঠাকুরের ওপর যদি বিশ্বাস থাকে আমাদের, আমরা একটা তেতো পচা জিনিসেও আমরা অমৃতের মতো স্বাদ পাবো, আমরা মিষ্টান্নের মতো স্বাদ পাবো। তার প্রতি বিশ্বাস থাকা লাগে, তাকে বিশ্বাস করা লাগে, আর বিশ্বাসটা আসবে তাকে জানলে। তাকে জানার জন্য আমাদেরকে যজন করতে হবে, আমাদেরকে যাজন করতে হবে, তার ব্যাপারে পড়তে আসবে। আমি আগেরও ভিডিওগুলোতে বলেছি, যজন করতে হবে, নিজের ভেতর তাকে প্রতিষ্ঠা করতে হবে,
আর তাকে যখন ভেতরে প্রতিষ্ঠা করব, তো তখন আর নিজের জীবনে আমাদের কোনো বাধা, কোনো দ্বিধা, কোনো দ্বন্দ্ব, কোনো কিছুই থাকবে না, কোনো ঝামেলা থাকবে না, কোনো সমস্যা থাকবে না। কারণ তিনি বলেন, সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। তো ইষ্টকে প্রত্যেকটা আচার ব্যবহার কথায় বার্তায় আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। যখন আমরা যজন করছি, আমরা তার ব্যাপারে পড়ছি, পড়তে পড়তে আমাদের মধ্যে একটা ভরসা উৎপন্ন হবে তার প্রতি। ভরসা, বিশ্বাস, বিশ্বাস থেকেই আসবে ভালোবাসা, ভালোবাসা থেকে আসবে অনুভূতি, আর সেই অনুভূতি আমরা আগে অন্যকে জানাবো। তো এই যে অনুভূতিটা হলো আমার, সেটা আমার জীবন হলো যজন, সেটা আমি যখন অন্যকে জানাচ্ছি সেটা হচ্ছে যাজন। তো ঠাকুরকে জানতে হবে, ঠাকুরকে পড়তে হবে, পড়তে পড়তেই আসবে ভালোবাসা, বিশ্বাস, সব কিছুই। তখন যখন পড়ে পড়ে ভালোবাসার বিশ্বাস আসবে, তখন আমার ভেতরে আমার ইষ্ট প্রতিষ্ঠা হবেন, আর ইষ্ট যখন প্রতিষ্ঠা হচ্ছে, আর কোনো সমস্যা থাকবে না, সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। আমি কথা এমন বলবো যে আমার ইষ্টকে প্রতিষ্ঠা করে, আমার চাল চলন এমন হবে যে আমার ইষ্টকে প্রতিষ্ঠা করে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা প্রত্যেকটা আলোচনাতেই এমন বলেন যে তোমার চলন কেমন হবে যা তোমার ইষ্টকে প্রতিষ্ঠা করে, তোমার বলন কেমন হবে যা তোমার ইষ্টকে প্রতিষ্ঠা করে, তোমার বাক্য আচার ব্যবহার কেমন হবে যা তোমার ইষ্টকে প্রতিষ্ঠা করে। যাজন এমন হওয়া উচিত যে আমাদেরকে মুখে বলতে হবে না, মানুষ যেন আমাদেরকে দেখে বুঝতে পারেন যে আমি শ্রী শ্রী ঠাকুরের সন্তান। আমাদেরকে নিজের আচার বাক্য চাল চলন ব্যবহার এমন করতে হবে যাতে মানুষ আমাদেরকে দেখে উদ্বুদ্ধ হয়ে যান, আমাদেরকে দেখে ঠাকুরের প্রতি আকৃষ্ট হন। আমাদেরকে ঠাকুরকে বিশ্বাস করতে হবে, ঠাকুরকে ভালোবাসতে হবে, নিষ্কামভাবে তাকে ধরতে হবে, তাকে আঁকড়ে ধরতে হবে। তিনি তো দয়ার সাগর, তিনি বসে আছেন, আমরা যদি তাকে না ধরি তিনিও ধরবেন না। বাণীতে আছে, তিনি তোমায় ধরেই আছেন একাল সেকাল সবকালেই, তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ ঢেলে দিলে। তো আমাদের ধরা তখনই হবে যখন আমরা তার প্রতি ভক্তিতে প্রাণ ঢেলে দেব, মানে নিজেকে পুরোপুরিভাবে 100% তার শ্রীচরণে সমর্পিত করে দেবো, তখনই আমাদের ধরা হবে। আর ভিডিওটা বেশি দীর্ঘায়িত না করে আমি এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আরও অনেক ঠাকুরের কথা, অনেক আলোচনা, অনেক বাণী এসব নিয়ে আসতে চেষ্টা করব। আজকের মতো আসি, আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি দয়ালের রাতুল চরণে। সবাই ভালো থাকবেন।